জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আজই ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারে, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠা। একই স্থানে সাংবাদিক দম্পতি সাগরুনি সহ অন্যদের হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।